হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরো একটি আর্নিং সাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যেটি থেকে আপনি অনেক বেশি আর্নিং জেনারেট করতে পারবেন মাস শেষে শুধুমাত্র ভিডিও আপলোডিং করে, এবং পাশাপাশি রয়েছে রেফার করে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে ভিডিও ওয়াচ করে, অর্থাৎ ভিডিও দেখে। ভিডিওটি শেষ করার জন্য আপনি আপনার কানে হেডফোন লাগিয়ে পাশে পপ কর্ন নিয়ে বসে পড়ুন ভিডিওটি শেষ করার জন্য। আশা করি ভিডিওটি বুঝতে পারলে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন মাস শেষে, স্মার্টলি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এখানে আর্নিং রিলেটেড ভিডিও ছাড়াও পাশাপাশি রয়েছে গ্রাফিক রিলেটেড বেসিক টু অ্যাডভান্স লেভেলের ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এরপরে আলাদা আলাদা সহজবুদ্ধ কিছু ভিডিও। আশা করি সেগুলো দেখে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারও তৈরি করতে পারবেন এই লার্নিং এবং আর্নিং টিউবের সাথে থেকে। সো লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে যে অ্যাপসটি শেয়ার করতে যাচ্ছি সেটি একটি মজার এবং সহজ একটি অ্যাপস। এই অ্যাপসটিতে কাজ করতে হলে আপনার কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনি কোনো রকম ইনভেস্টমেন্ট এবং কোনো রকম কাজ জানা ছাড়াই এই অ্যাপসটিতে কাজ করতে পারবেন। তো শুরু করা যাক। প্রথমে আমি এই অ্যাপসটিতে ক্লিক করছি। অ্যাপসটিতে ক্লিক করার পরে এখানে প্রথমে আপনি যদি এই থ্রি ডট মেনুতে ক্লিক করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন এখানে হোম ক্যাটাগরি, মাই ডাউনলোড, ভিডিও আপলোড, রেফারেল কোড এবং সাপোর্ট আদার্স। আপনি এখানে অ্যাপসটি ইনস্টল করার পরে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে খুব সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে এ ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন। যে তিনটি উপায়ে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন, প্রথমত হচ্ছে আপনি ভিডিও দেখে, দ্বিতীয়ত হচ্ছে ভিডিও আপলোড করে, এরপরে আপনি রেফারেল করে। প্রথমে আমি আপলোডে যদি ক্লিক করি তাহলে এখানে তিনটি অপশন দেখতে পাবো। ভিডিও টাইটেল, যারা ভিডিও মেকিং করেন বা অনলাইনে কাজ করেন, অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পরে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিও আপলোড অপশন আসবে, এখানে টাইটেল দিতে হবে, যে ভিডিওটি আপনি টাইটেল দিবেন সেটি এখানে ঠিক করে দিবেন। এরপরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যেতে হবে। ম্যাক্সিমাম 20 MB এবং সর্বোচ্চ 45 সেকেন্ডের একটি ভিডিও আপলোড দিতে হবে। আমি আমার অপশন থেকে ডেস্কটপ থেকে দিচ্ছি ছোট্ট একটি ভিডিও। এরপর ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে,